নেশা সামগ্রী সহ ধৃত নেশা কারবারি ঘটনা বিশালগড় থানাধীন অফিস টেলা স্থিত জাতীয় সড়কে বুধবার সকালে নেশা বিরোধী অভিযান চালিয়ে নেশাদ্রব্য বোঝাই গাড়ি সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নেশা সামগ্রী ছাড়াও তিনটি মোবাইল ও একটি ছুরি উদ্ধার করা হয়। ধৃতরা বর্তমানে বিশালগড় থানার হেফাজতে রয়েছে। রাজ্যজুড়ে নেশা বিরোধী অভিযানে পুলিশি সাফল্য থাকলেও থেমে নেই নেশা কারবারিদের কারবার। প্রতিনিয়ত নেশাদ্রব্য পাচার করা হচ্ছে বহির্রাজ্যে। বুধবার বিশালগড় থানাধীন অফিস টেরা স্থিত জাতীয় সড়কে অভিযান চালিয়ে গাড়ি বোঝাই কফ সিরাপ, নেশার ট্যাবলেট সহ দুইজন কারবারিকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতরা হল জয়দেব মজুমদার এবং আব্দুল জয়নাল। তারা গোমতী জেলার অন্তর্গত আরকেপুর থানাধীন শালগোড়া এলাকার বাসিন্দা। অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাস। পুলিশ জানায় TR03K0331 নম্বরের গাড়িটি নিয়ে তারা উদয়পুরের দিকে যাচ্ছিল। তিনি আরও জানান, তাদের কাছ থেকে নেশাদ্রব্য ছাড়াও তিনটি মোবাইল এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আনুমানিক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। দেখুন, আমাদের ডিস্ট্রিক্টে স্পেশাল স্পেশালাইজারের অধীনে আমাদের এখানে অ্যান্টি ড্রাগ ড্রাইভ চলে আসছে। তার অঙ্গ হিসেবে আমরা গোপন সূত্রে খবর পাই যে একটি গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী আসছে। তো আগরতলার দিক থেকে গাড়িটিকে আমরা বিশাল করে আটক করি এবং গাড়ি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেটস, যেগুলো নেশার ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হয়, এবং কিছু নিষিদ্ধ কফ সিরাপ, যেগুলি আমরা গাড়িতে উদ্ধার করি এবং সঙ্গে গাড়ির ড্রাইভার এবং তার একজন সহযোগী আমরা গ্রেপ্তার করেছি এবং ইনভেস্টিগেশন জারি আছে। ধৃতদের নামে NDRS অ্যাক্টে মামলা রুজু করেছে বিশালগড় থানার পুলিশ। আগামী দিনেও তাদের এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।